পাগল টাগল হঙ্গল নাকি বাবা পাগল টাগল হঙ্গল নাকি এই মেলা দেখতে যাবে মেলা কি শের মেলা রে মনে হচ্ছে মালটা পুরোটাই গেছে মাল কার মাল কিসের মাল কোন মাল থেপা গেরে না মেরে বল তো মেলা দেখতে যাবে কি না মকর মেলা আরে আমার যেদিকে ঘুম ঘুম লাগছে আমার যেতে মন করছে না 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 তোমাকে যেতে হবে তুমি না গেলে আমাদের জমে কি নেই এ খেপা এ ও যখন বলছে ঘুম ঘুম ভাব লাগছে যেতে ভাল লাগছে না তো জোর করছিস কেন হ্যাঁ না গো পয়েন্টটা না গেলে কি জমে এ তুই ছাড়া মদনা বলছে জমে নাই তুই যাবে কি যেতে তো অল্প অল্প মন করছে কিন্তু আমি যদি ঘুমোই যাই হ্যাঁ হ্যাঁ দেখতা ও বলছে ঘুমোন যাবে কোন অসুবিধা নাই আমরা দুজন আছি তো তোমাকে জাগান দেবো চলো হ্যাঁ রে ওইখানে মেলাতে মাল দেখতে পাবো তো দেখ দেখ ইয়াকে নিয়ে যাবো বলছিস আর দেখ শালার মতলব দেখ কি রে বল মাল দেখতে পাবো তো চলো চলো তুমি মেলাতে চলো সব পাবে চলো ঠিক আছে তাহলে চল আমার হাত ধরি আমাকে তুল কত সুন্দর মেলা না রে মদনা মেলাটা আর বছরের মতন জমে নাই না না এই বছর সার্কাস বসেছে দু চারটে দোকান নদীতে বোট চলছে চল তাহলে ওই দিকে একটু যাই চ বাবু ও বাবু আপনারা দুজনে দেখছি পোল্ড বাবু কই পিছনে দাঁড়া রয়েছে দেখতে পাস নাই এ মদনা পোল্ড কই রে ই বাবা ওকে এনে পরে ফেসে গেলাম গো বাবা মেলাতে এসে পরে কেউ পুড়ে পুড়ে এমন ঘুমোয় আমি প্রথম দেখছি বাবা উঠছে নাই পল্টু যত সব তোকে বললাম ইয়ার ঘুম আসছে ঘুমাইতে দে আনিস নিয়া আর তুই তো বেশি চল পল্টুদা চল পল্টুদার ভক্ত এ পল্টুদার একবার মানে মুখ না দেখলে পেটের ভাত হজম হয় না যা হবার হঙ্গিয়েছে বাবা আমি আর কিছু ডিসিশন দেব নাই এবার কি করবে তুমি বলো ঠিক আছে ও এখানেই শুয়ে থাক ওকে তো নিয়ে নিয়ে আর মেলা ঘুরতে লাগব এখানে শুয়ে থাক আর আমাদের চল আগে সার্কাসটা দেখে আসি মেলাতে এনে পরে আমাকে মাঠে ছেড়ে চলে গেছি বড় বেটাদের সাহস তো কমলই সময় এলে আমিও দেখে নেব শালা দিকে এ আমার দিকে ভেলে ভেলে তোমরা হাসছো কেন
আমার মুখটা দেখে কি আমাকে সার্কাসের জোকার মনে হয়েছে? না তো। হেই, আরে আমার মুখটা দেখে ভেলে ভেলে হাসিস কেন? আমার যতই চিচাও আমরা তবু হাসব। কি বলবো, মানে লোফার মেয়ে, এই প্রথম দেখছি আমি লোফার ছেলে গালা দেখেছি লোফার মেয়ে। আচ্ছা তোমার ঠোঁটটা নুন নুন লাগে নাই? কেন আমার ঠোঁটটা কি নুন দিয়ে তৈরি যে নুন নুন লাগবে? না আসলে আমরা যখন অল্প আগে এসেছিলাম না তখন দেখলাম। আবার হাসে? এই কি দেখেছিস বলবি? আমরা দেখলাম তুমি নাক ডেকে ঘুমাচ্ছ আর কোথা থেকে একটা কুকুর এসে তোমার মুখে পি করে দিল। আমার ভাগেরটা রেখেছিস না ওটা খেয়ে নিয়েছিস? কি হইলো, আমার কথার উত্তর দে গুরু। তোমার পিছনে দেখো কত সুন্দরী দুটো মাল। গুরু চলো, একটা তোমার একটা আমার। হ্যাঁ চল। কি দারুণ দেখতে মাল মাল মাল, একটা আমার মাল একটা আমার পাটির মাল। ছি, কি সব বাজে বাজে কথা বলছো মাতাল দুটো। বুঝলে গুরু, এইগুলাই হচ্ছে আসল মাল। বুঝলে পচা, লালটা আমার আর হলুদটা তোর। ওই ছেলেগুলো কত নোংরা নোংরা কথা বলছে আর তুমি বসে বসে শুনছো, কিছু করো। খুব চালাক লাই। যখন আমার মুখে কুকুরে মতি ছিল তখন তোরা কি করেছিলিস? তা বলে তুমি কিছু বলবে না? বাবা রে, কত আদর করে বলছে যে আমি বিয়া করা স্বামী। আমার দায় ধরেছিল, আমি একাই আছি আর বারো দুজন আছে। আমি সিনেমার হিরোর মতন দেবের মতন ঝাঁপাই দিব, দিবার আমি ওদিকে মেরে দেবো লাই মজা বটে। সিনেমা লাই। এই সুন্দরী রে, দেরি করো না, কে কাজ ধরে আছে বলো, নাইলে আমাদের সঙ্গে চলো। এ ভাই, তুই মাঝে দাঁড়াইছ না, নাহলে তোকে না কোচালি দেবো। না তোমরা চালান যাও, আমি বারণ করবো নাই। ইয়ারা আমাকে আমার মুখে কুকুরকে দিয়ে ইয়া করা করাইছি, আমি হেল্প করবো নাই। এ মন যে করে উড়ো উড়ো। এই চোখ তুলে দেখো না কে এসেছে। আরে তোরা যে মেলার ব্যবস্থা করেছিস আর এখানে প্রোটেকশনের ব্যবস্থা করেছিস মেয়েদের জন্য? বাবু আপনি এটা কি বলছেন, সব কিছুতে ব্যবস্থা আছে। কচু আর কোলা আছে, গুষ্টি ঢাক আছে। আমি সত্যি বলছি। সত্যি বলছিস তো, এইটা কি হচ্ছে ওইদিকে? কি হচ্ছে? এ গরু পালাছে, আটকাবে। পালাই যাবে কোথায়, তোমার মুখটা ভালো তোমার চোখটা ভালো। বাবু, ও বাবু দাঁড়ান, আমি পুলিশকে ফোন করে ডাকছি। না থাক, তোকে অত উপকার করতে হবে না। বাবু, ও বাবু, আমি পুলিশকে ডেকে আনছি, আপনি ওদিকে বাঁচান। আমাকে দেখে পরে কি সালমান খান, শাহরুখ খান, না দেব, না প্রসেনজিৎ, না জিৎ মনে হয়েছে? বাবু, ও বাবু, এ তোর বাবুর নিকুচি করেছে, তুই বাবু রাখ, আর তোর কাছে কি আছে আমাকে দে, তারপর ওদের দুজনকে আমি দেখছি। বাবু, ও বাবু, ওই দুটো ছেলে এমপির বেটা বুটি, লাদি যাবেন নাই, নাইলে আপনাকে জেলে ভরে দিবে। ওরা যদি এমপির বেটা বটে, আমি ওই এমপির বাপ বটে। বাবু, আপনি আজব ইয়ারকি মারছে। এ তুই রাখ তোর ইয়ারকি, কি আছে দেখ আমাকে। বাঁচাও বাঁচাও বাঁচাও। এই তো আমি চলে এসেছি, তোদের খুব বিচ্ছে বলাই, এবারে মুখটা আমার দিকে ঘুর আর এই দিকে আয়, তারপর দেখছি তোদের কেমন মাল চাই। আমার তখনই মনে হয়েছিল এই কিছু ব্যবস্থা করতে এসে হিরোর মতন দেখতে বটে, শুধু কি পালাই। তুই কি ভেবেছিলি আমি পালাই গেছি? অতই বোকা আমি, বুঝলি? মেয়েদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, বুঝলি? অত সহজে কি পল্টু পালা? হে, বন্দুক আনতে গেছিলি, আমার বুদ্ধির কাছে তোরা বহুত ছোট, বুঝলি? এ আরেকজন পালাছে, পালাছে। পালাবে কোথায়, হুয়াকে তোমরা দুজন মিলে দেখো আর আর আমি ইয়াকে দেখছি। মেলাতে এসে পরে চুপচাপ ঘুরবি কি ওর মাতবুরি মেয়েদের পিছনে লাগা? এই তুই যে আমাকে বন্ধু দেখাচ্ছিস, জানিস আমি কে বটি? হ্যাঁ রে জানি, তুই যার বেটা বটিস আমি তার বাপ বটি। আজকে তোকে গুলি মেরে উড়াই দেব। মারো পল্টু তো মারো, এদের বহুত বিচ্ছাপ, সব মেলাতে যে পরে মেয়েদের পিছনে লাগে। হ্যাঁ আমি আমার কাজ করছি, তারপর দেখছি দাঁড়া ইয়াকে মেরে পরে তোদেরকে মারতেছি।
পল্লু বাবু নিজের হাতে আইন তুলে নেবেন নাই, ইয়াকে আমরা দেখে নিছি। সাত কাণ্ড রামায়ণ শেষে সীতারামের মাসি যেখানে দরকার ছিল সেখানে আসে নাই, এবারে শালাকে গুন্ডকে আমি মারছি, এবারে পুলিশ এসছে বুঝে ছেড়ে দাও, আইন নিজের হাতে লাও না, এটাই হচ্ছে আমাদের দুনিয়া। সে যাই হোক, আমার জায়গায় যদি তোমরা থাকতে তো এমন আসামিকে কি করতে? কমেন্ট করে জানাবে, ভিডিওটা লাইক করবে, আর এমন সুন্দর মেসেজ সবার কাছে শেয়ার করে ছড়াই দিবে।